স্বামীকে সেবা দেব বলে আমি রন্ধন করেছি, স্বামী যেন নিদ্রায় মগ্ন হয়েছে। জাগো স্বামী জাগো, কথা বলো, প্রভু মোরে জাগো, প্রভু মোরে জাগো গো। চরণ সেবা করব আর সারাটি নিশি আমি কাটিয়ে দেব, আজকে নিশিতে আমি কখনো ঘুমাবো না। তুমি তোমার ব্রত ভঙ্গ করে শুধুমাত্র যাবে মাতৃ আদেশ পালন করবার তরে। দেখা যায় সাঁওতালে ভোদর যাও, এক্ষণে প্রবেশ করে দুর্লভ লক্ষিন্দুকে দংশন করে অতি হত্যা প্রতিশোধ নাও তুমি ওই বাসর ঘরে। বেশ জননী, তাই হবে। আমি যতক্ষণ পর্যন্ত শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে দংশন করবো না ততক্ষণ পর্যন্ত এই লোহা বাসর ঘরে রব, তো পাশে তুমি রবে কেমন জননী? বেশ, ওই তো ওই দেখা যায় লোহ বাসর ঘর। আর বিলম্ব নেই, আমি যাই, আমি গিয়ে ওই লোহ বাসর ঘরে প্রবেশ করে শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরকে দর্শন করে আবার পুনরায় ফিরে আসবো আমি আমার জননীর কাছে। দেখি এখনো বেহুলা জাগ্রত, তাহলে আমি কি করি, কি করে প্রবেশ করবো এই সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘরে? না, আমাকে জননীকে জানাতেই হবে আমি যে প্রবেশ করতে পারছি না এই লোহ বাসর ঘরে। ও গো জননী আমার, জননী আমি যে এখন পর্যন্ত লোহ বাসর ঘরে প্রবেশ করতে পারছি না। কিন্তু কেন, কেন জানো মা? এই লোহ বাসর ঘরে এখনো পর্যন্ত বেহুলা বালি জাগ্রত। এই তো প্রকৃতির প্রমাণ, প্রতিপ্রতা তাই তার পতির চরণ সেবা করছেন আপনি। তুমি শত চেষ্টা করলেও লোক বেহুলার সীমন্তের সিঁদুর মিশিয়ে দিতে পারবে না। তবে আমি পারত, কারণ লক্ষিন্দরকে কাল নিদ্রায় নিদ্রিত করেছি। বেহুলা বালিকে মায়া নিদ্রায় যক্ষণে নিদ্রিত করবো বাসরে ঘরে, যক্ষণে বেহুলা বালি মায়া নিদ্রায় ও চৈতন্য হবে সেই সময় করবে তুমি দুর্লভ লক্ষ্মীন্দ্রকে দংশন। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে বেহুলা বালিতে মায়া নিশ্চয় করলাম। একি আমার চোখের পাতা যেন ভারী হয়ে যায়, দুই নয়ন যেন বন্ধ হয়ে আসে। স্বামী গো, ও গো সারা দাও স্বামী, ও গো তুমি কথা, আমি আর জেগে থাকতে পারছি না, ও গো কথা বলো। আমার ঘুমি না সে, এক
বলি তো মানে
আজকে তুমি জাগাতে যাইছো রাত্রে, তুমি কি ভুলে গেছো লোকেন্দ্রকে কাল নিদ্রায় নিদ্রিত করেছে, শত চেষ্টা করলো সে কাল নিদ্রা তুমি তাদের ভাঙতে পারবে না। জননী, আমি কিভাবে কি করে লক্ষ্মীন্দরকে দংশন করবো? তার অঙ্গে যে আমি তিলবর্ণ পাপ দেখতে পাচ্ছি, তার অঙ্গে পাপের ছায়া দেখতে পাচ্ছ না বলে তুমি লক্ষ্মীন্দরকে দংশন করতে পারছ না। রাখি দেখতে পাচ্ছ মাসরি জ্বলন্ত ক্ষেরবদের, অন্ধকার করে দাও লক্ষ্মীন্দরে, তাই বাসর ঘর শুধু অন্ধকারে পরিণত হবে। আর তুমি তোমার পুচ্ছ দিয়ে গরম দিয়েছো লক্ষ্মীন্দরে বাম্পায়ের কনিষ্ঠ আমলে, আর তুমি বাম্পায়ের কনিষ্ঠ আমলে সবার ভাগ্যে রাখবে নিজ মাত্র নিচু করে বিশ্রাম করে লক্ষ্মীন্দরের পদে ধরে। আর আমি আমার বাম্মা হইতে সৃষ্টি করে ছাড়লাম মায়াবসা, সে লক্ষ্মীন্দরে আমলে হয়ে মায়াবসা ঘাট করবে লক্ষ্মীন্দরকে শ্বাস লক্ষ্মীন্দ্র। আমি তোর কথা বলে শুয়ে থাকলাম, তুই আমাকে একবার প্রদাঘাত করিস নি বাবা, তুই যদি আমাকে প্রদাঘাত না করিস, তুই যদি আমাকে প্রদাঘাত না করিস তাহলে আমি তোকে দর্শন করবো না, আমি এখান থেকে ফিরে যাবো বাবা। আমি তোর কথা বলে আমি যে পারি না, আমিও তো সন্তানের জননী, আমিও সন্তানের জননী, কিভাবে আরেক মায়ের সন্তান করে দেবো? আমি যে পারি না, লোকাই লোকাই, আমি তোকে নিজের পুত্র বলে ক্ষমা করে দিলাম রে বাবা, আমি তোকে পুত্র বলে ক্ষমা করে দিলাম, আবার পুনরায় তার পদ তুলে যাচ্ছি। তুই আমার আত্মাঘাত করিস রে বাচ্চা, তুই আয় আমার আত্মাঘাত করিস রে। আমি যে পাখি না দংশন করতে, কে যেন বাধা দিয়ে বলছো যে কাঁদিয়া নাগিনি তুই দংশন করিস রে। আমি যে পাখি না, আমি তোকে আবার ভুক্তরূপে ক্ষমা করে দিলাম বাবা, তুই আর আমাকে প্রদাঘাত করিস নি, এবার যদি আর প্রদাঘাত না করিস তাহলে আমি ফিরে চলে যাব। আমি আবার তোর পদ তুলে ঘুমিয়ে রইলাম। Oh, my God.
কিন্তু লক্ষ্মীন্দরকে চাবি আমার কাছে সমাধা কট পার করে
সাঁওতালে ভূতরে লোহা স্বর ঘরে আমি আমার কালের আকৃতি দর্শনে করেছি। তাই তো সে লক্ষিন্দরের জীবাত্মা একমাত্র আমার প্রয়োজন, যার জন্যই জীবাত্মা পাহারা দেবার জন্য এই মুহূর্তে পাঠাবো আমার নাক শ্রেষ্ঠ ভঙ্করাজকে ওই সাঁওতালে ভূতরে লোহা স্বর ঘরে। কোথায় কোথায় আমার নাক শ্রেষ্ঠ ভঙ্করা? আমি আমার কালিয়ার আকৃতি, তাই লক্ষিন্দরের জীবাত্মার প্রয়োজন একমাত্র আমার। জীবাত্মা পাহারা দেওয়ার জন্য ছুটে যাবে সাঁওতালে ভূতের লোহা স্বর ঘরে। সূর্য উদিত হলে লক্ষিন্দর জীবাত্মা নিয়ে আসবে তুমি আমার শিশুয়া পর্বতে। বেশ বেশ মাগো, তার জন্য কোনো চিন্তা করতে হবে না মা। হই আমি নক্ষত্র ভাগ্যরাজ, তাই তো এই মুহূর্তে ছুটে যাব সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে গিয়ে যেই করে হোক না কেন লক্ষিন্দরের জীবাত্মা তোমার চরণ তলে এলে দেবে মা। আশীর্বাদ করো মা, দেবো আমি যেন তোমার আশীর্বাদেই লক্ষিন্দরের জীবাত্মা তোমার চরণ তলে নিয়ে আসতে পারি মা। আশীর্বাদ তোমায় করছি ভঙ্করাজ, তুমি যেন লক্ষিন্দর জীবাত্মা নিয়ে আসতে পারো আমার এই সাঁওতালি ভূতরে লোহা। কিন্তু হ্যাঁ বলে মা, আসর ঘরে লক্ষিন্দর জীবাত্মা পাহারা দেবার সময় যদি তোমায় কেউ করতে চায় আক্রমণ, তুমি তাকেও তোমার তীক্ষ্ণ তরোয়ালে গ্রন্থিত করে নিয়ে আসবে আমার শিশুয়ার ভূমিতে। তার জন্য কোনো চিন্তা করতে হবে না মা, যতক্ষণ পর্যন্ত ভঙ্করাজের বাহুতে লক্ষিন্দর থাকবে ততক্ষণ পর্যন্ত নাই দেবো লক্ষিন্দরের জীবাত্মা। যাই করে হোক না কেন মা, লক্ষিন্দরের জীবাত্মা তোমার চরণ তলে এলো মা। চলে গেল আমার রাক্ষস ভঙ্করা, সাঁওতালে ভূতের লোহা স্বরে ঘরে। এখন শুধু সূর্য উদিত হলেই নক্ষত্র ভঙ্করাজ লক্ষিন্দর জীবাত্মা নিয়ে আসবে আমার শিশুয়া পর্বতে।